এইভাবে গ্রেপ্তার করে আন্দোলন থাকবে না। আজকে আমাকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে, আগামী দিনেও উনাকে ফায়ার সার্ভিস দিয়ে উনি জেলে যাবেন। সময় আসছে, অনেক ঘোটালা আছে, আমরা জানি অনেক ঘোটালা আছে। মন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি হয়ে যান, আপনারও অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে। নিন্দা করছি, ধিক্কার চালাই, ধিক্কার চালাই প্রশাসনকে, ধিক্কার চালাই। এইভাবে গ্রেপ্তার করে আন্দোলন থাকবে না। আজকে আমাকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে, আগামী দিনেও উনাকে ফায়ার সার্ভিস দিয়ে উনি জেলে যাবেন। সময় আসছে, অনেক ঘোটালা আছে, আমরা জানি অনেক ঘোটালা আছে। মন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি হয়ে যান, আপনারও অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে। নিন্দা করছি, ধিক্কার চালাই, ধিক্কার চালাই প্রশাসনকে, ধিক্কার চালাই। এইভাবে গ্রেপ্তার করে আন্দোলন থাকবে না। আজকে আমাকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে, আগামী দিনেও উনাকে ফায়ার সার্ভিস দিয়ে উনি জেলে যাবেন। সময় আসছে, অনেক ঘোটালা আছে, আমরা জানি অনেক ঘোটালা আছে। মন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি হয়ে যান, আপনারও অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে। নিন্দা করছি, ধিক্কার চালাই, ধিক্কার চালাই প্রশাসনকে, ধিক্কার চালাই। এইভাবে গ্রেপ্তার করে আন্দোলন থাকবে না। আজকে আমাকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে, আগামী দিনেও উনাকে ফায়ার সার্ভিস দিয়ে উনি জেলে যাবেন। সময় আসছে, অনেক ঘোটালা আছে, আমরা জানি অনেক ঘোটালা আছে। মন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি হয়ে যান, আপনারও অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে। নিন্দা করছি, ধিক্কার চালাই, ধিক্কার চালাই প্রশাসনকে, ধিক্কার চালাই। এইভাবে গ্রেপ্তার করে আন্দোলন থাকবে না। আজকে আমাকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে, আগামী দিনেও উনাকে ফায়ার সার্ভিস দিয়ে উনি জেলে যাবেন। সময় আসছে, অনেক ঘোটালা আছে, আমরা জানি অনেক ঘোটালা আছে। মন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি হয়ে যান, আপনারও অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে গ্রেপ্তার হতে হবে। নিন্দা করছি, ধিক্কার চালাই, ধিক্কার চালাই প্রশাসনকে।